রবীন্দ্রনাথ এবং ফ্রয়েড। ফ্রয়েড 5 বছরের বড়। মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সমসাময়িক এই দুই ভাবুকের কি দেখা হয়েছিল? ফ্রয়েডের ব্যক্তিগত লাইব্রেরিতে শোভা পাচ্ছে রবীন্দ্রনাথের সাধনা এমন একটা খবর পড়ার পর থেকে ভেতর ভেতর খুব আন্দোলিত হয়েছিলাম। সাধনা আসলে 8টি বক্তৃতার একটি সংকলন গ্রন্থ। 1913-তে নোবেল পুরস্কার পাওয়ার আগে থেকেই রবীন্দ্রনাথের কবি খ্যাতি দেশে দেশে পৌঁছে গিয়েছিল। এজরা পাউন্ড তার কবিতা শুনে পোয়েট্রি পত্রিকার সম্পাদক হ্যারিয়েট মনরোকে অনুরোধ করেছিলেন রবীন্দ্রনাথের কবিতা ছাপাতে। রবীন্দ্রনাথের 6টি কবিতা পোয়েট্রির ডিসেম্বর 1912-তে প্রকাশিত হয়েছিল। 1912-তে রবীন্দ্রনাথ ব্যক্তিগত ভ্রমণে প্রথম আমেরিকা যান। তখন ইউনিটেরিয়ান চার্চে তার বক্তৃতার আয়োজন করা হয়েছিল। প্রথম বক্তৃতা 10 নভেম্বর 1912। এটি বহুল প্রশংসিত হলে আরও 3টি বক্তৃতার জন্য অনুরোধ করা হয়। 17 ও 24 নভেম্বর এবং 1 ডিসেম্বর রবীন্দ্রনাথ তার বক্তৃতা দেন। বিষয় ওয়ার্ল্ড রিয়ালাইজেশন, সেলফ রিয়ালাইজেশন, রিয়ালাইজেশন অফ ব্রহ্মা, দ্য ওয়ে অফ অ্যাকশন। এখান থেকেই সাধনা গ্রন্থের সূত্রপাত। 15 নভেম্বর রবীন্দ্রনাথ অজিত চক্রবর্তীকে লিখছেন, এখানকার অধ্যাপকরা প্রায় সকলেই উপস্থিত ছিলেন, আমার ভাগ্যক্রমে তাদের ভালো লেগে গেল। ইউনিটেরিয়ান চার্চের বক্তৃতা শেষ হতে না হতেই ইলিয়ান ইউনিভার্সিটি থেকে ভারতীয় দর্শনের ওপর 10টি বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ এল। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে এলো 6টি বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ। এছাড়া শিকাগো, তারপরে আওয়া, মিসিগান, পারডুয়ে বিশ্ববিদ্যালয় থেকেও কিন্তু আমন্ত্রণ এসেছিল, এমনকি উইসকনসিন থেকেও এসেছিল। হার্ভার্ডে প্রথম বক্তৃতাটির দিন 13 ফেব্রুয়ারি 1913-তে নির্ধারিত হলেও কোনো অজানা কারণে তা কিন্তু হল না। রবীন্দ্রনাথ দ্বিতীয় বক্তৃতাটি দিলেন 14 ফেব্রুয়ারি 1913, পরেরটি 18 ফেব্রুয়ারি 1913 এবং শেষেরটি 9 এপ্রিল 1913 রাতে। হার্ভার্ডে 3টি বক্তৃতার বিষয়বস্তু ছিল দ্য প্রবলেম অব এভিল, দ্য প্রবলেম অব সেলফ রিয়ালাইজেশন থ্রু লাভ। এদিকে বক্তৃতাগুলোর প্রশংসা ছড়িয়ে পড়ল। ম্যাডিসন ইউনিভার্সিটিতে দ্য রিলেশন অব দ্য ইন্ডিভিজুয়াল টু দ্য ইউনিভার্স প্রবন্ধটি পাঠ করলেন। এবার এগুলো প্রকাশ করার অনুরোধ আসতে লাগল। ম্যাকমিলান কোম্পানি দায়িত্ব নিলেন প্রকাশনার। আর্নেস্ট রাইস ছিলেন প্রুফ দেখবার ভারে। 1913-তে প্রকাশিত হল সাধনা, দ্য রিয়েলাইজেশন অব লাইফ। সাধনা নামটির একটি গভীর তাৎপর্য আছে। আধ্যাত্মিক প্রকৃতির মানুষ পারমার্থিক সিদ্ধি চান, মোক্ষ লাভ করতে চান এবং মুক্তি চান। ভারতীয় সনাতন ধর্মে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, এই চতুর্বর্গকে সাধনার লক্ষ্য বলা হয়েছে। রবীন্দ্রনাথ উপনিষদের আলোকে 8টি প্রবন্ধে এই সব কিছু আলোচনা করেছেন। রবীন্দ্রনাথের শান্তিনিকেতন আমার অত্যন্ত প্রিয় একটি বই। আমার মনে হয়েছে সাধনার প্রবন্ধগুলো মেজাজের দিক থেকে শান্তিনিকেতনের কিছু প্রবন্ধের কাছাকাছি তো বটেই, এবং যে জন্য নাস্তিকতা বা আস্তিকতা প্রবন্ধগুলো পাঠে বাধা হয় না। ফ্রয়েডেরও নিশ্চয়ই হয়নি। আহা, কি গভীর এবং নির্জন এই উচ্চারণ! প্রেমের মধ্যে অস্তিত্বের সমস্ত বৈপরীত্য নিজেদের নিমগ্ন করে হারিয়ে যায়। একমাত্র প্রেমের মধ্যে অদ্বৈত ও দ্বৈত বিরুদ্ধ হয় না। প্রেমকে একই সময় এক এবং দুই হতে হয়। আত্মপ্রেমের বিনাশের কথা ফ্রয়েডও বলেছিলেন। আসলে অপর হতে চাওয়া শেষ পর্যন্ত সমস্ত ভাবুকের বুঝি নিয়তি। তাছাড়া রবীন্দ্রনাথের ছবি যে ভলকানিক ব্যাপার একটা, তা কি ফ্রয়েডের অবচেতনার তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায় না? তো সত্যি কি দেখা হয়েছিল এই দুই মনীষীর? দিল্লি ইউনিভার্সিটির অধ্যাপক অগ্নিব ঘোষের সঙ্গে কথা হচ্ছিল। হ্যাঁ, অন্ততপক্ষে একবার দেখা হয়েছিল, 25 অক্টোবর 1926। ভিয়েনাতে কবি ফ্রয়েডকে চায়ের নিমন্ত্রণে ডেকেছিলেন ভিয়েনার হোটেল ইম্পেরিয়ালে। সেদিন সন্ধ্যায় অন্তত আরও 4 জন এই দুজনের সাক্ষাৎকারের সাক্ষী হয়েছিলেন। তারা হলেন প্রশান্তচন্দ্র মহলনবিশ দম্পতি, ফ্রয়েড কন্যা তথা পরবর্তীকালে প্রখ্যাত নিউ ফ্রেউডিয়ান আনা ফ্রয়েড এবং শ্রীমতী মার্থা ফ্রয়েড। প্রশান্ত মহলনবিশই ফ্রয়েড এবং কবির একমাত্র যুগ্ম ছবিটি তুলেছিলেন। কি কথা হয়েছিল তাদের মধ্যে? আশ্চর্যের বিষয়ে কথোপকথনের কোনো রেকর্ড নেই। রবীন্দ্রনাথ নীরব,
ফ্রয়েডের মেয়ে এবং নির্মলা মহল্লবিশের লেখার সূত্রেই সামান্য তথ্য পাই আর কি। আনা লিখেছেন, উই ফাউন্ড হিম অ্যালিং অ্যান্ড টায়ার্ড, বাট হি ইজ এ ওয়ান্ডারফুল সাইট। হি রিয়েলি লুকস লাইক উই ইমাজিন দ্য লর্ড গড লুকস লাইক। ফ্রয়েডের মৃত্যুর পর রবীন্দ্রনাথ অবশ্য ফ্রয়েডীয় মনোসমীক্ষণের প্রতি আকর্ষণ বোধ করেছিলেন। 22 অক্টোবর 1939 অমিয় চক্রবর্তীর কাছে লেখা একটি চিঠিতে কিভাবে অবদমিত ঘটনা লেখকের অবচেতনকে প্রভাবিত করে এবং সাহিত্যে তার প্রতিফলন ঘটে সেই নিয়েই লিখেছিলেন। আর এমনটি তো হবেই, দুটি ইথার তরঙ্গের দ্রাঘিমা রেখা একটি বিন্দুতে এসে পরস্পরের মুখ দেখবে। ফ্রয়েড সাধনা পড়বেন আর রবীন্দ্রনাথ হয়তো দ্য ইন্টারপ্রিটেশন অব ড্রিমস। এটি আমি সমাজ মাধ্যম থেকে সংগ্রহ করেছি, লেখাটি আমার নয়, লেখকের নাম আমি জানতে পারিনি। যদি কোনো কারণে জানতে পারি তবে অবশ্যই কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে জুড়ে দেব পরবর্তী সময়ে। ততক্ষণ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, ভালো থাকুন, নমস্কার।